আমি হচ্ছে আজকে আমড়া টক করব পোস্ত দিয়ে। এই যে আমড়া গুলো আঁঠি হয়ে গেছে, ওর জন্য আমি কাটতে পারিনি, অনেক কষ্ট করে এই যে চেলা করেছি। তারপরে সব গোটা রেখে দিয়েছি, কেন বাই চান্স হাত কেটে গেলে। আমড়া দিয়ে পোস্ত দিয়ে টক করব। এই যে আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্ত দিয়ে আমড়া দিয়ে টক করার জন্য কড়াই তেল দিয়েছি, সর্ষে দেব, দিয়ে দেব, সর্ষে হয়ে গেছে। নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, অল্পই দেব যেহেতু পোস্ত দিয়ে করব। জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, কারণ পোস্ত দিয়ে একটু ঘন ঘন করে করব। এরপর চিনি দেব, চিনি দিয়ে দিলাম, দিলাম। এবার জানি না কতটা কি টক আমরা মিষ্টি হবে কিনা, যদি লাগে একটু পরে দিয়ে দেবো মিষ্টি। একটু ফুটুক, তারপরে পোস্তটা দেব। আমরা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আমি এবার পোস্তটা দিয়ে দিলাম, এই যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমরা পোস্ত দিয়ে টক, এবার নামিয়ে ফেলবো।